আমার বাপের বাড়ি, বাবার বাড়ি যেতে চাই, আমি বাবার বাড়ি যাব। বন্ধুরা, আপনারা দেখছেন খুলনা আর্ট একাডেমির আজকে থেকে শুরু হলো মডেলের ক্লাস। দেখে দেখে কাজ করা, এই ফিগার ছোট হয়ে গেছে, ফিগার আরো বড় হবে। টেবিল পাইতে দিয়ে বসে রয়েছে, তাই টেবিল দেওয়ার দরকার নেই ওখানে, মানে মাটির ট্যাগ বানিয়ে দাও। নদীর ঘাটে কিভাবে থাকে মানুষ দিয়ে বসে, একবারে বেশি কথা বলার দরকার হয় না, কিছু বুদ্ধি মানুষের মাথা থেকে বের করতে হয়। ওখানে মানুষের পিছনে যে ঘাটের একটা পরিবেশ, সেটা আমি করে দিছি। তা ওটা কি আসল গাছ আনিয়ে দিছি না একে দেখাই দিছি? বন্ধুরা, কুইক ড্রয়িং দেওয়া হয়েছে আমাদের গায়ের বধূ, নদীর ঘাটে অপেক্ষা করছে কখন তার বাবার বাড়ি থেকে আসে তাকে নিতে। মনটা খুব খারাপ, অনেকদিন হলো বাবার বাড়ি যায় না, বাবার বাড়ি থেকে যে আসলো আর যাওয়া হয়নি, সংসারের দায়িত্ব তার নিজের উপরে পড়ে, এখন নতুন সংসারের দায়িত্ব পরিচালনা করতে গিয়ে তার বাবার বাড়ি যাওয়া হয়নি, তাই মনটা অত্যন্ত খারাপ। নদীর ঘাট থেকে তাকে নৌকায় নিতে আসবে তার বাবার বাড়ি থেকে, এমন একটি খবরে সে নদীর ঘাটে গিয়ে দীর্ঘ অপেক্ষায় বসে আছে কখন সে নৌকা এসে পৌঁছায় এই ঘাটে। এমন একটি গায়ের বধূর ড্রয়িং করছে খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিংয়ের 12তম ব্যাচের শিক্ষার্থীরা। দেখি শিক্ষার্থীরা কেমন করলো। ওটা ওদিকে ডাল দিতে হবে এমনও কোনো কথা না, নিজের মতো নিজের একটা সাবজেক্ট সাজায় দিলে হলো। ওখানে দুইটা পাখি থাকতে পারে, এখানে মাটির আরো দুই একটা ডিপ ডিপ থাকতে পারে। এখানে একটু ঘাস টাস কিন্তু বন জঙ্গল ছোট ছোট একটা, এখানে ঝোপঝাড় একটা ছোট একটা গাছ থাকতে পারে। সেটি অনেক সুন্দর হচ্ছে কিন্তু, পায়ের পায়ের ল্যান্ড দাও, পায়ে যে মাটিতে পড়ে আছে সেরে দাও। দাঁড়াই পরে কি কাজ করতে মজা না? হ্যাঁ, দাঁড়াই পরে ড্রয়িং করতে মজা বেশি, বসার চেয়ে দাঁড়িয়ে পরে কাজ করলে অনেক কাজ স্পিরিট পাওয়া যায়। আচ্ছা, আমরা মডেলের কাছে একটু কথা শুনবো, এবং এখানে যারা কাজ করছে তাদের কাছেও কথা শুনবো। আমরা মডেলের আগে অনুভূতিটা একটু জানতে চাই। পম্পি, আজকে প্রথম মডেল হিসেবে এখানে মডেল দিয়ে কেমন লাগছে? এদিক যায় এদিক ফিরে কথা বলেন, কেমন লাগছে? হ্যাঁ, কিরকম ভালো লাগছে অনুভূতি একটু জানতে পারলে ভালো লাগতো।
আপনাকে সবাই আঁকছে, তাই এরকম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে কিন্তু অসংখ্য বার মডেল দিতে হবে নিজেদের, নিজেদের দিয়ে নিজেরাই শিখে নিতে হবে। আবার ভার্সিটিরও মডেল থাকবে, এখন দেখা যায় সে তো আর ইচ্ছা মতো তাকে আমরা এর সাথে নিতে পারবো না। এখন আমাদের একটা সাবজেক্ট দরকার যে এই ধরনের কাজ করা, তখন আমরা কী করে নিতে হবে, নিজেরা সেজে নিতে হবে, বুঝতে পারছি। তাহলে এই যে এখন শাড়ি না পরে আমরা শাড়ি একটা বানায় নেওয়া হয়েছে সুন্দর, এক এক সাইডে এক কালার আর এক সাইডে আরেক কালার, শাড়িটা কেমন লাগছে? হ্যাঁ, রেডিমেড সাজ, তাই না? হ্যাঁ, আপনি কি কেউ অপেক্ষায় আছেন এখানে? হ্যাঁ, সুন্দর সুন্দর। তাহলে আমি যা বলেছি এই বলাটা মিথ্যা ছিল না, সে বাবার বাড়ি যাবে, আমাদের পম্পি বাবার বাড়ি যাওয়ার জন্য তার মন মন আনচান হয়ে উঠছে, মন তার স্থির নয়। আমরা দেখি তার ছবি, তার বন্ধুরা এঁকেছে তার ছবিটা, এঁকে বন্ধুরা তার কেমন আনন্দ উপভোগ করছে। মহেন্দ্র একটু তাকায় কথা বলেন, কেমন লাগছে ছবিটাকে? হ্যাঁ, এ পর্যন্ত তো ছবি দেখে আঁকা হয়েছে, তাই না? আর আজকে মডেল দেখে, তা ভালো। দেখ আমি কিরকম ভালো লাগছে, অন্যরকম। এই দ্বিতীয় মডেল তো আপনি হবেন, তাহলে কেমন হবে? আচ্ছা দেখি কোন মডেলটা সবচেয়ে বেটার হয় সেটা পরেই জানবো। তোমার কেমন লাগছে? আচ্ছা সুন্দর। সৌরভ জি স্যার কেমন লাগছে? মডেলটা সুন্দর হয়েছে। হ্যাঁ, মডেলটা সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? যাক শোনা বলো। খুব সুন্দর হয়েছে তোমার এই কাজ, যদি আরো বামে আসতো, মানে কাজের এখন সাইড দুইটা হয়ে যাচ্ছে, তোমার এই সাইড অফ করে দিতে হবে, আরো কিছু কাজ বসাতে হবে এখানে, গাছটা দিয়ে অন্ধকার করে দিতে হবে, নাহলে তোমার এই কাজের এখন এদিক দিয়ে একটা চোখ চলে যাচ্ছে, ওদিক একটা চোখ চলে যাচ্ছে, এইখানে অন্ধকার করার জন্য এখানে আরো ভরপুরভাবে গাছ উঠাই দিতে হবে, ভরপুরভাবে বড় গাছ ছোটো গাছ দিয়ে, নাহলে তো অন্ধকার হবে না, শুধু বড় গাছ হলে তো অন্ধকার হবে না, আর মাঝখানে মাঝখানে ছোটো গাছ দিয়ে ধোপঝাপ তৈরি করে দিতে হবে, যাতে চোখ পিছনে না যায়। শীতে বলেন কেমন লাগছে? নতুন অভিজ্ঞতা তো এখন পর্যন্ত ব্যাস কেবল প্রত্যেক দিনই তো নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। আজকের দিনেরটা কেমন লাগছে ক্লাস, মানে এই মডেলের? সঞ্জিতা কেমন লাগছে? হ্যাঁ, কীরকম ভালো লাগছে? অন্যরকম লাগে, তাই? এরকম তো বিশ্ববিদ্যালয়ে ঢাকায় পড়তে গেলে এরকম মডেল দিয়ে দেবে, একদম ঢাকায় এরকম একজন মানুষ বসে দেবে এরকম, আর এরকম দেখে দেখে করতে হবে, তাহলে ভালো লাগছে। বন্ধুরা আপনারা শুনলেন তাদের অভিমত ব্যক্ত করলো, আমরা সবাই শুভকামনা করব নবীনদের, তারাই এক সময় প্রবীণ হবে, এবং নবীন থেকেই প্রবীণ হতে হয়, আপনার চেষ্টা না করলে কখনোই সে সফলতা পাবে না, তাই কষ্ট করে সফলতা অর্জন করতে হয়। তাই আমাদের এখান থেকে যারা বিগত দিনেও এখান থেকে যারা চান্স পেয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুনামের সহিত তারা সেখানে পড়াশোনা করছে, তারা বিদেশে স্কলারশিপ নিয়ে পড়ার জন্য সুযোগ পেয়েছে, এরকম তাদেরকেও আমরা প্রত্যেকটা ব্যাচ এরকম আমরা প্র্যাকটিক্যাল ক্লাস দিয়ে তাদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে আমরা তাদের লক্ষ্যে পৌঁছাবে দেওয়ার চেষ্টা করি। তাদের আশা পূরণের জন্য খুলনা আর্ট একাডেমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করে। আমরা এডমিশন নিয়ে আমাদের চিন্তাভাবনা না, আমাদের চিন্তাভাবনা পরবর্তী কোনো ইতিহাস তৈরি হলে ছবি আঁকা নিয়ে, চারুকলার উপরে কোনো ইতিহাস তৈরি হলে সেই ইতিহাসে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীদের নাম থাকবে, এরকম
প্রত্যাশা নিয়েই খুলনা আর্ট একাডেমির কমিটি এবং প্রতিষ্ঠাতা পরিচালক এমন এরকম চিন্তাভাবনা নিয়েই পরিচালনা করে সবসময়। এবং আমি আসলে শিল্পী হওয়ার উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে এসেছিলাম, শিল্পী হতে পারিনি। শিল্পী হতে গিয়ে যে বাধাগ্রস্তর ভিতরে নিজেকে জড়িয়ে ফেলেছি অর্থনৈতিক, বাট পিছনে যে সাপোর্টের দরকার, একজন যে কোনো মানুষের সাপোর্টের দরকার, সেই মানুষটা আমি যথাসময় আমি পাইনি। আমার আর যখন সহধর্মিনী আসলো তখন সে আমাকে যে সাপোর্ট দিল, সে সাপোর্ট সংসার এবং জাস্ট নিজে বেঁচে থাকার জন্য যে সাপোর্টটা, সেই সাপোর্টটা তার কাছ থেকে আমি সুন্দরভাবে পেয়েছি, তাই হয়তোবা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারছি। কিন্তু একজন মানুষকে অর্থ দিলেই হবে না, তার পিছনে মনোবল বাড়িয়ে দেওয়ার জন্য পরিবারের যথেষ্ট পরিমাণে সাহস যোগানোর দরকার। আর এটা যদি একজন স্টুডেন্ট ছোট থেকে পেয়ে থাকে বা স্টুডেন্ট লাইফ থেকে পেয়ে থাকে, তবে তার আর স্টুডেন্ট যে উদ্দেশ্য যে বড় কিছু হওয়ার, সেই উদ্দেশ্যটা সে সফলভাবে অর্জন করতে পারবে এমনটাই আমি মনে করি। এখন আমার পরিকল্পনা, আমার একটি সন্তান আছে, দুটি সন্তান আছে, একটি বড় হয়েছে ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ে, তাকে কিভাবে মানুষ করব। এখন আর নিজের স্বপ্ন নেই, নিজে এখন আর বড় কোনো স্বপ্ন দেখতে পাচ্ছি না, তাই আমার আর সন্তানের মতো ছোট ছোট যে শিক্ষার্থীরা আমার কাছে আসে, তাই আমার স্বপ্নটা তাদের মাঝ থেকেই আমি দেখতে চাই। তাই নিজে যতটা পারি যতদূর সম্ভব সারা দিন রাত তাদের নিয়ে স্বপ্ন নিয়েই আমি নিজে চেষ্টা করি, যে নিজে তো বড় কোনো কিছু হতে পারলাম না, তাই আমার চেষ্টাকে আমার আর কাজে লাগিয়ে তাদের স্বপ্নকে পূরণ করে তাদেরকে আমি যথাযথ যোগ্য তা অর্জন করার চেষ্টা করছি। তাদেরকে উৎসাহিত করে আমি তাদেরকে এক একটা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করে দেওয়ার মতো যোগ্যতা এখান থেকে আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করি সার্বক্ষণিক সময়। জানি না কতটা কী করতে পেরেছি, তবে এখান থেকে যারা এ পর্যন্ত পড়ার সুযোগ পেয়েছে তারা বাইরের বিশ্ববিদ্যালয়গুলোয় গিয়ে তারা যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করেছে, তারা দেশের বাইরেও রয়েছে এবং সবাই খুব সম্মানের সহিত চারুকলায় তাদের অবস্থান অর্জন করছে। তারা ইতোমধ্যে বেশ কিছু পুরস্কার পেয়েছে, জাতীয় পুরস্কারও অর্জন করেছে, এতে খুলনা আর্ট একাডেমি অত্যন্ত গর্বিত এবং তাদের এই সফলতা তাদের চলমান থাকুক। এবং আমাদের যে ধারাবাহিকতা, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে মেধাবী স্টুডেন্টরা ভালো ফলাফল অর্জন করে, এতে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের নবীনদের জন্য সবাই শুভকামনা করবেন, তারা যে উদ্দেশ্যে এসেছে তাদের উদ্দেশ্যের জন্য সফল হয় এমনটা প্রত্যাশা করি। এই ভিডিওটা এখানেই শেষ করছি, সকলকে ধন্যবাদ জানিয়ে।